তোমার জিন্দেগিতে আল্লাহর রসুল এই পৃথিবী থেকে বিদায়ের সময় আল্লাহর নবী শেষ ওসিয়ত করে গেছে, নামাজ নামাজ নামাজ। আমার উম্মত আমি চলে যাচ্ছি, কিন্তু নামাজ তোমরা ঠিক রেখো। বুঝছো দোস্ত, বুঝছো? এ ছিল আল্লাহর রসুলের হাদিয়া, আল্লাহর রসুলের শেষ তামান্না, শেষ তামান্না, শেষ তামান্না। আল্লাহ ও কোরআন এখানে বলছে, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। হাদিসে তাফসীরে স্পষ্ট আছে, আল্লাহর নবী এই আয়াত নাজিল হওয়ার পরে ফাতেমার ঘরে গিয়ে ফজরের নামাজের সময় ডাক দিতেন, ইয়া ফাতেমা কুমি লিসসালা, আমার কলিজার টুকরা ফাতেমা নামাজের জন্য দাঁড়াও মা, ওঠো মা ওঠো নামাজের জন্য, ইয়া আলী কুম লিসসালা, হে আমার জামাতা আলী নামাজের জন্য দাঁড়া বাটা, দাঁড়াও ওঠো নামাজের জন্য, আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা মা তুই তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচা মা, বাঁচা তোরে জাহান্নাম থেকে, ফা ইন্নি লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। আল্লাহর নবী বলতেন, মা আমার পরিচয় দিলে শুধুমাত্র হাশরের ময়দানে তোমাকে আমি রক্ষা করতে পারবো না, বরং তোমার আমলবিহীন তুমি গেলে তুমি হাশরের ময়দানে উদ্ধার পাবে না। মুহাম্মদের মেয়ে বললে হবে না, মুহাম্মদের জামাই বললে হবে না, মুহাম্মদের ভাই বললে হবে না, মুহাম্মদের চাচা বললে হবে না, জিন্দগির আমলনামার মধ্যে নামাজ দেখাইতে হবে। কি দেখাইতে হবে? হালাল খাওয়া দেখাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকা দেখাইতে হবে, দোস্ত দেখাইতে হবে। ওয়ামুর আহলাকা বিসসালাত, আল্লাহ বলছে, হযরত উরওয়া ইবনে জুবায়ের এক সাহাবীর নাম, আমরা তাফসীরের মধ্যে পড়ছি, এই আয়াত নাজিল হওয়ার পরে উনি যখনই বাইরে যেতেন, বাইরে গেলেই, বাইরে গেলেই কারো সুন্দর ঘোড়া, কারো সুন্দর উট, কারো সুন্দর কোনো ঘর বা কারো সুন্দর গাছ, কারো খেজুরের সুন্দর ফল, মানে দুনিয়াবি কিছু দেখে যদি উনার থেকে একটু সুন্দর লাগতো, মানে আশ্চর্য লাগতো, ভালো লাগতো, সাথে সাথে এই সাহাবি ঘরে ফিরে আসতেন, আইসেই বিবি বাচ্চাদেরকে বলতেন, নামাজ পড়ছো? এই তুমি নামাজ পড়ছো? এই এই তুমি তুমি নামাজ পড়ছো? তো ওঠো ওঠো নামাজ পড়ো, নামাজ পড়ো। তো বিবি প্রায় বলতেন ওনার স্বামীকে, এই সাহাবিকে, ওরওয়া আপনি এটা কি করেন? হঠাৎ হঠাৎ দেখি কেমন জানি দৌড়ে এসে বলেন, নামাজ পড়ছো নামাজ পড়ছো, এটা বলেন কেন? হযরতে ওরওয়া বলেন, অমুকের উঁট দেখে সুন্দর লাগছে, অমুকের ঘোড়া দেখে সুন্দর লাগছে, ওমরের খেজুরের বাগান দেখে সুন্দর লাগছে, আল্লাহ তো বলছে এগুলোর দিকে নজর না দিয়া, যখনই এগুলোর দিকে নজর করবে, এগুলোর ফিকির না কইরা পরিবারকে নামাজের কথা বলতে, এজন্য দৌড়াই আইসা তুমি করে নামাজের কথা বলতেছি। মুসলমান সেই যে সকালবেলা বাজারে গেলেন, আরেকবার রাতে ফিরে আসলেন, আইসা বিবিরে জিজ্ঞাসা করছিলেন, ফজরের নামাজ পড়ছো, জোহর পড়ছো, মাগরিব পড়ছো, আসর পড়ছো, এশার নামাজ পড়ছো, এটা কি জিজ্ঞাসা করা দরকার ছিল না? বলেন না কি ভাই, আমার বিবি মাদ্রাসায় পড়ুয়া আলেমা, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, আল্লাহর কসম রব্বে কাবার কসম, আজও আমি আলেমা হওয়ার পরেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়ে, কোরআন শরীফের খতম করে, আমি সব জানি, এরপরও আমি প্রতিদিন জিজ্ঞাসা করি, যখনই যেই নামাজ আগে দিয়া থাকে, ওই নামাজ পড়ছো? জোহরের নামাজ পড়ছো? ফজরের নামাজ পড়ছো? আসরের নামাজ পড়ছো? কারণ এটা আমার স্বামী হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, আমারে জিজ্ঞাইতে হবে, যদিও আমি জানি হ্যাঁ নামাজ পড়ছে, তারপরেও জিজ্ঞাসা করা আমার দায়িত্ব, অভ্যস্ত করা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। উম্মতে মুসলিমা আজ সবচাইতে বড় ব্যাপার, সবচাইতে বড় অশান্তি, আজ চতুর্দিকে সম্পদের প্রাচুর্য তো হইছে, বাড়িঘর মাশাআল্লাহ বিল্ডিং তো হইছে, কিন্তু জনজীবনে শান্তি চলে গেছে, মানুষের জীবনের নিরাপত্তা চলে গেছে, কারণ একটাই, প্রতিটা পরিবারের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলতেছে। যে ঘরে 3 ঘন্টা টেলিভিশন চলে, আল্লাহর কসম ওই ঘন্টে 3 ঘন্টা জাহান্নামের আগুন চলে, আগুন চলে, আগুন চলে। এই দোস্ত তোমার বিবি যখন বেপর্দা চলে, তো আল্লাহর কসম তোমার বিবির শরীরও আগুন জ্বলে, আর যতগুলো মানুষ তারে দেখে মজা নিল, এদের জিন্দগি তো আগুন জ্বলে। যত দোস্ত ফেসবুকে নর্তকীর ছবি দেখো, বন্ধু তোমার ফেসবুকে সুন্দর এটা না, এটা তোমার জিন্দগিতে আগুন ধরায় দিছে, আগুন ধরায় দিছে, প্রতিটা গুণা আগুন, প্রতিটা গুণা আগুন, এক একটা গুণা আগুন, আগুন 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 আগুন। এত আগুন ঘরে জ্বালাইয়া শান্তি আসবে না, ওজনে যতবার কম দিছ ততবার আগুন ধরাইছ, মাফে যতবার কম দিছ ততবার
ধরাইছো, সুদের টাকা যতবার নিছো ততবার আগুন ধরাইছো, আগুন ধরাইছো, এত আগুন জ্বালাইয়া ঘরে কেউ কি থাকে না, শান্তিতে থাকে না। হাসপাতালে গেলে আপনারা কেউ কোনো সময় ঢাকা মেডিকেল কলেজে যাইয়েন, পিজি হাসপাতালে যাইয়েন, বার্ন ইউনিট যেখানে আগুনে পোড়া মানুষের চিকিৎসা হয় ওই ইউনিটে গিয়েন, পৃথিবীর সবচেয়ে বেশি যন্ত্রণায় কাতরায়, পৃথিবীর সবচেয়ে বেশি চিল্লায়, সবচেয়ে বেশি কষ্ট উপভোগ করে এই বার্ন ইউনিটের অগ্নিদগ্ধ রোগীরা, তার চিৎকারে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আমার বন্ধু, অতএব আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, হে নবী, সম্পদের হিসাব মিলাবেন না, বাড়ির হিসাব মিলাবেন না, ছেলে পেলের কামাই রোজগারির হিসাব মিলাবেন না, বইয়া বইয়া এই জামাই বউ এই প্ল্যান করা, ফোলাডারে লইয়া কিতা করিবা, তার নাহলে বিদেশে ফাটাও, আর তো কোনো লক্ষণ দেখি না, তার তো আর কোনো উপায় নাই, এই অবস্থায় বাপ বিষা খুঁজে কর্তা আর আখেরাতকে ভুলে যাওয়া ছাড়া আর কিচ্ছু। এরপরে আল্লাহ বলেন, ওয়ারিসকু রাব্বিকা খাইরুম ওয়া আবকা, অতএব বান্দা আমার, হে নবী আমার, বন্ধু আমার, দুনিয়ার মাল দেখে আপনি চোখ বড় করবেন না, দুনিয়ার সম্পদ দেখে আপনি চোখ বড় করবেন না, আমি এগুলো ফুলের মতো দেখতে দেখতে হারিয়ে যাবে, এগুলো দিয়ে পরীক্ষা করছি, অতএব আপনি এবার শুনেন, ওয়ারিসকু রাব্বিকা খাইরুম ওয়া আবকা, আমি আল্লাহর পক্ষ থেকে যেই হালাল রিজিক আসে সেই রিজিকই হচ্ছে আপনার জন্য উত্তম, এবং এই রিজিকই চিরস্থায়ী, এই হালাল রিজিকই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এবার আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, বন্ধু আমার, এটাই আমার শেষ কথা, এই দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এবার বলে যে দুনিয়া মুখী হইতে বলছে নবীকে, কথা বলেন না কেন, এবার তাহলে কি মুখী হবেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, আল্লাহ বলে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, কিসের আদেশ করুন, ইবাদত ইবাদত, নামাজ ইবাদত ইবাদত ইবাদত, এক মোমেন তার পরিবারের সদস্যদেরকে, তাদের ফিকির, তাদেরকে নিয়ে চিন্তা, তাদেরকে নিয়ে চেতনা, আমার সন্তান খাইতে পাক আর না পাক, আমার ঘর বাড়ি হোক, বিল্ডিংয়ের হোক আর বেড়ার ঘর হোক আর টিনের ঘর হোক, আমার ঘরে যেন কোরআনুল করিমের বাধ্যতামূলক তেলাওয়াত হয়, আমার ঘরওয়ালারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আমার ঘরে যেন হারামের রোজগার না আসে, আমার ঘরে যেন হালাল বিহীন না কিছু না ঢোকে, এই ফিকির রাখা, এই মানসিকতা রাখা, আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে একজন মুমিনের ফিকির, কথা বলেন না, এটা কি একজন মুমিনের ফিকির, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। হুজুর আসতেছে না, লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা, আল্লাহ তাআলা বলেন আমি আপনার কাছে তোমাদের কারো কাছে রিজিক চাই না, জি বুঝছেন কিনা আমার, বলেন আল্লাহ তাআলা কি বললেন রসুলকে, বলেন না আপনি আপনার পরিবারের সদস্যদেরকে কি বলুন, ওই বলেন না কি বলেন না, কা সাইয়ার আলীর কথা সবাই বলেন না, কি বলছে বলেন, নামাজের আদেশ করুন, নামাজের, দেখেন এখানেও বলতে রাজি না, কারণ উনি কইতো না, ওনার সিদ্ধান্ত উনি বলবে না, কাজে এটা অন হুদা মুখ বড়াইয়া কি লাভ, তাহলে বলতে অসুবিধাটা কি বলেন, আল্লাহর কোরআনের অনুবাদ বলতে আপনার কোনো অসুবিধা আছে এখানে, তাহলে বলেন আপনারা বলেন, আল্লাহ তাআলা বলছে হে নবী আপনার পরিবারের সদস্যদেরকে কি বলুন, কথা বলেন না কি বলুন, নামাজ 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 নামাজ, ইবাদত ইবাদত ইবাদত, এই দোস্ত তোমার নবী এই রবিউল আউয়াল মাসে, আল্লাহর নবী যদি আয়েশা থাকে, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর রসুল ইন্তেকাল করেছে, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর রসুল আগমন করেছে, তুমি ঢোল বাজাবার জন্য না, তুমি বাদ্য বাজাবার জন্য না, তুমি লাফালাফি দফাদফি করার জন্য না, সিগারেট মুখে নিয়ে স্লোগান দেওয়ার জন্য না, বিড়ি মুখে স্লোগান দেওয়ার জন্য না, মদ খাইয়া স্লোগান দেওয়ার জন্য না।